কিন্তু তার সঙ্গেই রয়েছে আমরা যদি দেখতে পাচ্ছি দর্শক দেখছেন আপনারা সেই চিত্র আমরা সরাসরি দেখছি আমাদের সহকর্মীরা এইসব খবরাখবর জানাতেই তারা অবস্থান করছেন বিভিন্ন পয়েন্টে তাদের কাছ থেকে আমরা সর্বশেষ তথ্য জানবো হালনাগাদ তথ্য জানবো আমরা এখনকার পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এটি যেই পথ যেটি আসলে বক্সিবাজারের দিকে এগুচ্ছে সেই পথেই আসলে এই ঘটনাটি ঘটেছে এর আগেও ছোটখাটো দুই একবার খানিকটা ধ্বস্তাধস্তির মতো পরিবেশ তৈরি হলো একেবারেই এই মুখোমুখি ইটপাটকেল ছোড়া বা টিয়ার গ্যাস নিক্ষেপ এই ধরনের পরিস্থিতি আসলে এই যাত্রা এবারই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটি সম্ভবত হাইকোর্টের সামনে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং হাইকোর্টের সামনে আসলে এর আগে থেকে পুলিশের অবস্থান ছিল এবং সেখানে বিএনপিপন্থী আইনজীবীদের একটি দল আগে থেকে অবস্থান করছিল যাদের আসলে পুলিশ একপাশে হাইকোর্টের যেই ফটক তার মধ্যে আটকে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল এবং বিএনপির চেয়ারপারসনের সঙ্গে নেতাকর্মীদের যে বহর তার সঙ্গে মোটরসাইকেল ছিল তারা ঘিরে আসছিলেন যদিও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো ধরনের মিছিল বা সমাবেশ এইগুলো করা যাবে না আজকে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল এছাড়াও কিন্তু এই প্রসঙ্গেই বলে রাখা যেতে পারে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কিন্তু একটি অভিযোগও করেছেন যে মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশ সরকার সমর্থক বাহিনীকে মিছিল সমাবেশের সুবিধা দিচ্ছে এ ধরনের অভিযোগ তিনি সকালে করেছিলেন নয়াপল্টনে যে বাসভবন দুঃখিত নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেখানে এক সংবাদ সম্মেলনে এবং তার পরবর্তীতে এখন বিএনপি চেয়ারপারসনের গাড়িকে ঘিরে যে নেতাকর্মী এগুচ্ছিলেন যদিও আমরা শুরুতে দেখেছি একেবারেই দু একজন নেতাকর্মী ছিলেন কিন্তু সময় যত গড়িয়েছে আসলে বহরকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে সেটি দেখতে পাচ্ছি দর্শক এবং পুলিশের অবস্থান দেখতে পাচ্ছেন পুলিশের তৎপরতা রয়েছে হাইকোর্টের এই এলাকাটি আসলে বেশ গুরুত্বপূর্ণই বলা চলে কারণ বক্সিবাজারের দিকে যাওয়ার কথাই যদি বলি বা একই সঙ্গে পাশের সচিবালয় প্রেস ক্লাব শিক্ষা ভবন পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ ভবন রয়েছে এবং এখানকার আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ আগে থেকে অবস্থান নিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছিল ছিল সকাল থেকে তল্লাশি ছিল আমাদের সহকর্মী আবদুল্লাহ তুইন জানাচ্ছিলেন সকাল থেকেই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করছে এবং একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন তারা এক ধরনের সতর্ক হয়ে অবস্থান করছে এবং একটু আগে আমরা দেখছিলাম যে বিএনপির যে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের গাড়ি ভরকে ঘিরে গুছছিলেন তারাও স্লোগান দিয়ে ইটপাটকেল ছুঁড়ে পুলিশের দিকে এগিয়ে আসছিলেন আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন রাজধানী হাইকোর্ট সহ মূলত পুরো রাজধানী জুড়েই এবং একই সঙ্গে পুরো রাজধানী জুড়ে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা এক ধরনের নিরাপত্তার চাদর বিছিয়ে রাখা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একই সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য তারা এই দিন মাঠে থাকবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন ওয়ার্ডে ওয়ার্ডে থাকবেন এবং আজকে আমরা দেখেছি সকালে যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের যে কার্যালয় সেখানে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন তাদের সেই সেখানকার তৎপরতা আমরা দেখেছি এবং একই সঙ্গে কিন্তু আপনারা জানেন যে যান চলাচল অব্যাহত রাখতে নির্বিঘ্ন রাখতে পরিবহন মালিক শ্রমিকদের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছিল যে তারা অবস্থান করবেন মাঠে থাকবেন কয়েক হাজার নেতাকর্মী তারা থাকবেন যাতে যানবাহন চলাচল নির্বিঘ্ন থাকে এবং সেই সব তৎপরতার ঘোষণা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানও ছিল এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট কংক্রিটের টুকরো সেগুলো দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যদের অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের যেই তৎপরতা সেটি অব্যাহত রেখেছে এবং দূরে যেই মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়েছে সেটি দেখতে পাচ্ছি আমরা দর্শক একটি কোনো একটি বাহনের সম্ভবত কোনো একটি ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের হয়তো কাঁচ ভাঙা হয়েছে সেই ভাঙা পড়ে থাকা কাঁচ দেখলাম আমরা সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর যেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়ার কথা জিয়া অরফানেস ট্রাস্ট মামলার রায় ঘোষণার রায় শুনতে আসলে পৌঁছে যাওয়ার কথা বক্সিবাজারের যে বিশেষ আদালত সেই আদালতে
দর্শক সেই বিশেষ আদালতের কথা খানিকটা বলে রাখা যেতে পারে। এই আদালতে কিন্তু বিডিআর বিদ্রোহের মামলার গুলোর বিচার হয়েছিল এবং একই সঙ্গে খালেদা জিয়ার দুটি মামলা যেটি নিরাপত্তার কারণে এখানে সরিয়ে আনা হয়েছে বলা হয়েছে এবং তার সঙ্গে আরও 14টি মামলা কয়েকদিন আগে স্থানান্তর করা হয়েছে এই আদালতে। বিএনপি চেয়ারপারসনের যে মামলার রায়, যে অরফানেজ ট্রাস্ট মামলার রায়, এই মামলার রায় কিন্তু গত 25 জানুয়ারি মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান আজকের দিনটি ধার্য করেন এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মামলা থেকে রেহাই পেতে খালেদা জিয়া উচ্চ আদালতে বেশ কয়েকবার গেছেন এবং তার অনাস্থার কারণে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে 3-3 বার এই মামলার বিচারক বদল হয়েছে। এছাড়া শুনানিতে হাজির না হওয়ায় 3 বার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। সেই মামলাটি বেশ আলোচিত মামলা এবং যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এবং একটি রাজনৈতিক দলের প্রধান বিএনপি চেয়ারপারসন তার নেতাকর্মী, তাদেরও এক ধরনের কৌতূহল এবং সংশ্লিষ্টতার জায়গা আছে এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এবং এই সারাদিনের তৎপরতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং বিএনপির ঘোষণা বিভিন্ন রকমের সেইগুলো মিলে কিন্তু সারা দেশের মানুষেরই এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল গত কয়েকদিন ধরে। সেই মামলাটির রায় আজ ঘোষণা হতে যাচ্ছে, যদিও সকাল 10:30 দিকে বিএনপি চেয়ারপারসনের রওনা দেওয়ার কথা ছিল সেটিতে খানিকটা বিলম্ব হয়েছে। বিএনপি চেয়ারপারসন এখন রয়েছেন বক্সিবাজারের পথে, হয়তো খানিকক্ষণ পরে তিনি পৌঁছে যাবেন সেখানে। এবং এই মামলায় মোট 6 জন আসামি, এর মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকি, একজন ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ এবং জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান তারা রয়েছেন এবং এর মধ্যে থেকে 2 জনকে কারাগারে ইতোমধ্যে হাজির করা হয়েছে আপনারা জেনে থাকবেন এবং 3 জন আসলে এই মামলায় 3 জনকে পলাতক দেখানো হচ্ছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন এই মামলার রায়ের যেই ঘোষণা সেটি শুনতে 12:45 দিকে তার বাসভবন থেকে রওনা হন এবং গুলশান 2-1 তেজগাঁও 7 রাস্তা হয়ে, মগবাজার হয়ে, বেইলি রোড হয়ে তার গাড়িবহরটি বক্সিবাজার আদালতের দিকে এগুচ্ছে। পথে পুলিশের সঙ্গে খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়ার চিত্র আমরা দেখলাম। এছাড়া দেখলাম আমাদের যে সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন, সহকর্মী আসেল আহমেদ জানাচ্ছিলেন আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন যে সব মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় আসলে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে পারছেন এবং আইন সংশ্লিষ্ট এই রায় সংশ্লিষ্ট না হলে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া সকালেই ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ তারা 2 জন বক্সিবাজার আদালত প্রাঙ্গণ এবং এলাকা সেখানে গেছেন তারা এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সেটি পরিদর্শন করেছেন, পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আসাদুজ্জামান মিয়া বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন এবং সেই দায়িত্ব তারাই পালন করবেন, সিএসএফকে কোনোভাবেই অস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তাদেরকে তল্লাশির মাধ্যমে ঢুকতে হবে। এছাড়া বেনজির আহমেদ, যিনি র্যাবের মহাপরিচালক, তিনি বলেছেন যে কোনোভাবেই আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন এবং আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন, বলেছেন যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সাইবার জগতে, সেগুলোতে আসলে বিভ্রান্ত না হতে তিনি আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক, ঢাকার এই 5ম বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান তিনিও আদালতে পৌঁছেছেন। তিনি সকাল 10:15 দিকে আদালতে পৌঁছান, তার খানিকক্ষণ আগে 9:55 দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি যে আদালতে হাজির হবেন তার সেই হাজিরা জমা দেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এছাড়া জানিয়ে রাখি যে 2 জন আসামি কারাগারে ছিলেন আগে থেকে, জনাব শরফুদ্দিন আহমেদ এবং কাজী সালিমুল হক কামাল, তাদের 2 জনকেও সকাল সকালে আদালতে নেওয়া হয়। এর আগে বিচারক প্রবেশের আগেই আদালতে খালেদা জিয়ার আইনজীবীদের অনেকেই প্রবেশ করেন। সেই আইনজীবীদের মধ্যে রয়েছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার মদুদ আহমদ, আব্দুর রেজাক খান সহ বেশ কয়েকজন বিএনপি পন্থী আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং ঢাকা মহানগরের পিপি পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ সহ আরও কয়েকজন আইনজীবী সকাল 10:30 মধ্যেই তারা আদালতে প্রবেশ করেন। বিএনপি চেয়ারপারসন এই রায় শুনতে যাচ্ছেন এবং রায়ের পর যেই প্রস্তুতি, সেই সব প্রস্তুতি, যেই ধরনের প্রস্তুতি থাকা দরকার সেগুলো নিয়েও আমরা গত কয়েকদিনে বেশ কয়েকটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। আপনারা জানেন যে এরপরে বেশ কয়েক জায়গায়ও বিএনপি চেয়ারপারসনের রায়ের পর আসলে পরবর্তী যে তৎপরতা সেগুলো গ্রহণ করা হবে সরকারের পক্ষ থেকে, যদি রায়ে সাজা হয়, যদি না হয় তাহলে তো সেটি আসলে
ভিন্ন পদক্ষেপ বা তৎপরতা। আদালত চত্বরের আশপাশের এলাকার মধ্যে যদি জানাতে চাই দর্শক, আপনাদের পলাশী মোড়, বক্সিবাজার মোড় এবং মাঠের গেটে তিনটি চেকপোস্ট রয়েছে। এছাড়া আদালত চত্বরে ঢোকার মুখে একটি চেকপোস্ট রয়েছে। এছাড়া আদালতের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা রয়েছে এবং কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সব মিলিয়ে। এবং আদালতে প্রবেশের আগে বিএনপি পন্থী আইনজীবীদের সঙ্গে বেশ কয়েকটি কথা কাটাকাটির কথা বলছিলেন আমাদের সহকর্মীরা, যে কয়েকজনের সঙ্গে আসলে কথা কাটাকাটি হয়েছে, বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে অবস্থান করছেন। এছাড়া হাইকোর্টের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের খানিকটা মিথস্ক্রিয়া আমরা দেখতে পেয়েছি। তাদের সেই ইন্টারাকশনের ফলে পুলিশ এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীদের হাইকোর্টের ফটকের মধ্যে প্রবেশ করিয়ে আটকে রাখে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর আগে জানাচ্ছিলাম দর্শক আপনাদের যে 36 বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া একবার কারাগারে যান এবং 2007 সালের 3 সেপ্টেম্বর সেটি তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেপ্তার হন। সংসদ ভবন এলাকায় স্পিকার এবং ডেপুটি স্পিকারের জন্য যে বাসভবন নির্মাণ করা ছিল সেখানে দুটি অস্থায়ী কারাগার নির্মাণ করে কারাগার হিসেবে ঘোষণা করে তার একটিতে বিএনপি চেয়ারপারসনকে রাখা হয় এবং 2008 সালের 11 সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে বিএনপি চেয়ারপারসন মুক্ত হন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক জীবনের ব্যাপারেও আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই। 1982 সালের 3 জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন প্রাথমিক সদস্য হিসেবে। এছাড়া এরপর তিনবার পুলিশ তাকে আটক করে, তবে 2007 সালের 3 সেপ্টেম্বরে ছাড়া এর আগে তাকে কারাগারে যেতে হয়নি। এর আগে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে তিনবার পুলিশ আটক করে, তবে তার মধ্যে একবারও কারাগারে যাননি এবং সর্বশেষ 2007 সালে তাকে কারাগারে যেতে হয়। এবং আপনারা জেনে থাকবেন 2008 সালের 3 জুলাই এই মামলাটি করে দুদক এবং 2009 সালের 5 আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এবং সেই মামলাটি দীর্ঘ 9 বছর বিচারিক কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। সেই মামলার রায় শুনতেই বিএনপি চেয়ারপারসন বক্সিবাজার আদালতে যাচ্ছেন। সর্বশেষ তথ্য আমরা জানাচ্ছি দর্শক, আপনাদের সহকর্মীরা রয়েছেন, সর্বশেষ দৃশ্য আপনারা দেখছেন, ছবি আপনারা দেখছেন এবং একই সঙ্গে হালনাগাদ সব তথ্যই আপনারা জানাচ্ছি, আপনাদের জানাচ্ছি, আপনারা শুনছেন আমাদের সহকর্মীদের মাধ্যমে। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, আবারও স্বাগত, আপনারা দেখছেন যমুনা নিউজ। দর্শক, আপনাদেরকে আগেই জানাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়ার ফান্ড ট্রাস্ট মামলার রায় ঘোষণার কথা। আজকে সেই রায় শুনতে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন মানে ইতিমধ্যে কাছাকাছি পৌঁছে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার গাড়িবহরের সঙ্গে যে সহকর্মীরা রয়েছেন তারা সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। আদালত প্রাঙ্গণে আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। আপনারা দেখতেও পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে নেতাকর্মীদের বিশাল যেই সমাবেশ, তাদের যেই আসলে উপস্থিতি সেটিও আসলে এগুচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। আসলে দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আইন শৃঙ্খলার যে সার্বিক পরিস্থিতি, জানাতে চাই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে তার ব্যক্তিগত গাড়িটির সহ মোট 5টি গাড়ি রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও 13টি গাড়ি সামনে পেছনে নিরাপত্তা দিচ্ছে। সহকর্মী মনির ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে বক্সিবাজার মোড় থেকে। মনির, আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের একটি অংশ সম্ভবত এই মোড়ের দিকে এগুতে শুরু করেছে, আপনিও নিশ্চয়ই দেখছেন। এখনকার তৎপরতা এবং পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, বিএনপি নেতাকর্মীরা তো এগুচ্ছেন গাড়িবহরের সঙ্গে। ঠিক আছে, যে রাস্তা দিয়ে খালেদা জিয়ার বহরকে আসলে প্রবেশ করবে, একটু আগেও খালেদা জিয়ার বহরের একটু আগে এখান থেকে হেঁটে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সাথে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তারা হেঁটে মূলত এদিক দিয়ে প্রবেশ করেছেন আদালত চত্বরে। এবং আপনি পুলিশের সেই তৎপরতা এখন দেখতে পাচ্ছেন এবং একটু আগে কিছুটা শিথিল ছিল এখানে। আপনি জানেন যে সেখানে কাকরাইল এবং মগবাজার, সেখানে রমনায় একটু বড় ধরনের ঝামেলা হয়েছিল এবং সেখানে ধীর গতি, খালেদা জিয়ার গাড়িবহরের ধীর গতির কারণেই মূলত দেরিতে এখনো হচ্ছে, যে কারণে এই অপেক্ষা করছে। এবং আমরা যেটা দেখছি যে খালেদা জিয়ার বহর আসার মতো একটা
একটা গাড়ি এখানে আসতে প্রবেশ করতে পারে। আমরা যতদূর জানি যে বক্সিবাজার মোড়ে যেখান থেকে আমি আছি সেটির আশপাশেই অবস্থানে আছে এই খালেদার বহর, এবং যে অপেক্ষাটা আমরা করছি সেই অপেক্ষাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে করছেন। এবং আপনি বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে, সেই ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে এখানে যাতে না ঘটে সেই ব্যবস্থাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে, সেই চেষ্টাটি থাকবে। আমরা আপনাদের চেষ্টা করবো সেটি আসলে পুরোপুরি সরাসরি দেখানোর। আমরা জাংসারপুর মোড় থেকে বক্সিবাজার মোড় হয়ে মূলত খালেদা জিয়ার বহরটি আদালতের বক্সিবাজারে প্রবেশ করবে, এবং সেই বহরটির গানগুলা মূলত আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা এখানে দেখছি, তারা মূলত সমন্বয় করছেন।
এবং খালেদা জিয়ার বহর এখানে আসার জন্য সবাই আসলে অপেক্ষা করছেন। এবং আমরা যেটি যে কয়েকটি যানবাহন থেকে আমরা দেখতে পাচ্ছি সেই যানবাহন গুলোই মূলত খালেদা জিয়ার বহরকে অনেকটা কর্ডন করেই এই দিক দিয়ে প্রবেশ করবে। আসলে একটু বলে রাখি যে খালেদা জিয়ার এই রায়কে কেন্দ্র করে এই বকশি বাজার সহ বিভিন্ন এলাকায় আশপাশের ব্যবসায়ী কেন্দ্রগুলো কিন্তু একেবারে বন্ধ, দোকানপাট একেবারে বন্ধ, সাধারণ মানুষের প্রবেশ একেবারে বন্ধ, যানবাহন তো দূরে থাক, অর্থাৎ বুঝতেই পারছেন কড়াকড়ির বিষয়টি। এবং সেই শুধু এই এই রাস্তাটি নয়, মগবাজার পার হয়ে কাকরাইল পার হয়ে এই দলিল চত্বর হয়ে শঙ্কারপুল মোড় হয়ে পরবর্তীতে এই বক্সিবাজারকে প্রবেশ করবে, এই পুরো রাস্তাটি কিন্তু একেবারে নিশ্চয় আপনি জেনে থাকবেন বিএনপি চেয়ারপারসন ইতিমধ্যে চানখারপুল হয়ে বকশিবাজারের যেই মোড় সেই দিকে তার গাড়ি বহর এগুচ্ছে এবং তার সঙ্গে কিন্তু তার গাড়ি বহরের সঙ্গে কিন্তু নেতাকর্মীদের একটি উপস্থিতিও ছিল। পুলিশের কি ধরনের তৎপরতা দেখছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন? সমিত, আমি আপনাকে বরং সেটি দেখানোর চেষ্টা করি। অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন আমরাও এইখানে আসলে বিএনপি পন্থী যারা আইনজীবী আছেন এবং অন্যান্য যারা পুলিশের অবস্থান রয়েছে সবাই একটু আরেকটু তটস্থ হচ্ছেন, অর্থাৎ খুবই কাছাকাছি চলে এসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরাও ধারণা করছি যে তিনি হয়তো খুবই কাছাকাছি চলে এসছেন এবং সেজন্যই পুলিশের বা র্যাব সহ অন্যান্য যারা আছেন তাদেরও সতর্ক অবস্থা আরও বেড়েছে, বেশ খানিকটা বেড়েছে এবং সেই অবস্থানেই তারা আছেন। এবং যেই দীর্ঘ সময় ধরেই আসলে বেগমজি আসছিলেন এবং যেটি আসলে এর আগের সংবাদে আমরা বলার চেষ্টা করেছি যে সকাল থেকে মোটামুটি বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হতে যাচ্ছে হয়তো আজকের এই রায়ের কার্যক্রম, যেটি নিয়ে উৎকণ্ঠা ছিল সেটি আসলে বড় ধরনের অপ্রীতিকর অবস্থার মধ্যেই পড়ে গেছে অনেকটা। আমরাও শুনছিলাম বা আপনিও দর্শকদের নিশ্চয়ই দেখাচ্ছিলেন কাকরাইল সহ বিভিন্ন জায়গায় যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আসলে সেই অবস্থানটি, অর্থাৎ সেটি আর অপ্রীতিকর অবস্থা ছাড়া নেই কার্যক্রমটি। যে উৎকণ্ঠা আসলে সাধারণ মানুষের ছিল তার খানিকটা হলেও সেটি হতে যাচ্ছে বা সেটি হয়েছে হয়তো। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং খন্দকার মোশাররফ হোসেন তারা তিনজন আদালতে প্রবেশ করেছেন। তারা বেশ খানিকটা পথ পায়ে হেঁটে রিক্সা এবং নানানভাবে আসলে তারা এই আদালত চত্বরে এলেন, তবে তাদের অবশ্য পুলিশ কোনো বাধা দেয়নি, তারা বাধাহীন অবস্থায় আদালতে প্রবেশ করেছেন। এবং আদালত কক্ষে অর্থাৎ বিচারালয়ের কক্ষে এখন পর্যন্ত যদ্দূর আমরা জেনেছি যে সেখানেও সবাই আসলে অপেক্ষা করছেন, বিশেষ করে বেগম জিয়ার অপেক্ষা, কারণ এর আগেই আরও দুজন আসামি যারা এই মামলায় যেই ছজন এই মামলায় যারা আসামি অর্থাৎ যেই দীর্ঘ শুনানি হয়েছে এবং যেই মামলার রায় নিয়ে এতটা উৎকণ্ঠা সেই মামলায় অর্থাৎ এর মধ্যে দুজন কারাগারে পৌঁছেছেন, যেহেতু তারা আগে থেকেই পুলিশি গ্রেপ্তারি ছিলেন তারা সেই দুজন আগেই পৌঁছেছেন এবং বাকি একজন এইখানে এখন অপেক্ষায় আছে, অর্থাৎ বেগম জিয়ার অপেক্ষায় আছে। এছাড়া তারেক রহমান দেশের বাইরে আছে এবং আরও দুজন তারা পলাতক আছেন। সব মিলে কেবলমাত্র বেগম জিয়ার অপেক্ষায় অর্থাৎ তিনি আদালতে পৌঁছলেই সেই রায়ের পার্সনের গাড়ি বহর আপনার কাছাকাছি চলে এসেছে। আপনি দেখতে পাবেন নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি ঠিক বকশিবাজার মোড় পার হয়ে আসলে বিশেষ আদালতের যেই মোড় সেদিকে এগুচ্ছে, বিশেষ আদালতের দিকে এগুচ্ছে নবকুমার স্টেশনের গেট দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চলে এসেছে, কারা রয়েছেন তার সঙ্গে সেগুলো কি বুঝতে পারছেন কিনা? আসলে খুব কাছাকাছি পুলিশি বাধার কারণে যাওয়া যাচ্ছে না, তবে হ্যাঁ আপনি দেখতেই পেলেন এবং এই সামনে দিয়ে তার সামনের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি ছিল, পুলিশের গাড়ি ছিল, সেটি সামনে দিয়ে পার হলো এবং বেগম জিয়ার গাড়িটিও পার হচ্ছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই দর্শকও দেখতে পাচ্ছে যে তার সাথে সিএসএফের কয়েকজন যারা ছিলেন তার নিরাপত্তার দায়িত্বে সেরকম কয়েকজন এরই মধ্যে প্রবেশ করেছেন। তবে বেশ গণমাধ্যম কর্মীদেরও আসলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তাদের যেই কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে তারপরও গণমাধ্যম কর্মীরা তাদের ছবি নেওয়ার জন্য ছুটে যাচ্ছিলেন। আসলে প্রধান এই বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় যেসব বাহিনী আছেন তারা এরই মধ্যে গেছেন, তবে আসলে বোঝা যাচ্ছে না সৌমিত্র, কারণ একটু কাছাকাছি পুলিশ
যেতে না দেওয়ার কারণে আসলে বোঝা যাচ্ছে না যে তার সাথে কারা কারা এই মুহূর্তে আছেন। এবং যেহেতু গাড়িটি চলমান, তবে আমরা এটুকু বুঝতে পারছি যে তার সাথে একান্ত যেসব লোকজন থাকেন অন্যান্য সময় তার রায়ের রাসেল দেখতে পাচ্ছি পরিস্থিতি, তার মানে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বা বিশেষ আদালতে দেখিয়ে গেছে। সহকর্মী মনির ইসলামের কাছে একটু যেতে চাই। মনির, দেখতে পাচ্ছিলাম যে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বড় পেছনে পেছনেই আসলে নেতাকর্মীদের একটি বড় দল আসছিল, তাদের আসলে পুলিশ কোথায় আটকে দিয়েছে বা কতটুকু আসতে দিয়েছে সেটি জানতে চাই। এবং একই সঙ্গে সিএসএফ কে নিয়ে যে ধরনের তৎপরতার কথা ছিল পুলিশের পক্ষ থেকে তল্লাশি সহ, সেইটি কি আসলে পুলিশ প্রতিপালন করেছে কিনা? এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে খালেদা জিয়া ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের ছিল যে খালেদা জিয়া ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তাদের প্রবেশ করতে দেওয়া হবে না এমন কড়াকড়ির কথা বলা হচ্ছিল। তবে না, কয়েকজন কর্মকর্তা বা কয়েকজনকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়েছে, তবে আগ্নেয়াস্ত্র ছাড়া, এমনটি আমরা জানি। এবং খালেদা জিয়ার বহরের সাথে দর্শক মনির, আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর ঘিরে বিএনপি পন্থী আইনজীবীদের আসলে তারা সেখানে স্লোগান দিচ্ছেন এবং তারা গাড়ি বহরের সঙ্গে রয়েছেন। যদিও পুলিশের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে রায় সংশ্লিষ্ট না হলে কাউকে আদালত চত্বরে প্রবেশ করতে দেয়া হবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে একটি আইনজীবীদের অংশটি আসলে বড়, তারা বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর ঘিরে স্লোগান দিচ্ছেন এবং সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান করছে এবং সেটিও দেখতে পাচ্ছি আমরা। স্লোগান শুনতে পাচ্ছেন দর্শক আপনারা বিএনপি কর্মীদের এবং পুলিশ অবস্থান নিয়ে রয়েছে। এছাড়া নেতাকর্মীদের যেই অবস্থান, যারা বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর অনুসরণ করে এগুচ্ছিলেন, তারা চানখারপুলের পর আর এগোননি বলেই সহকর্মী মনির ইসলাম জানালেন আমাদেরকে কিছুক্ষণ আগে। আমরা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত গাড়ি যাতে করে তিনি এসছেন, এই গাড়ি সহ মোট 5টি গাড়ি আসলে রয়েছে এই বহরে এবং মোট 13টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, তারা এই গাড়িকে নিরাপত্তা দিয়ে, এই বহরকে নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছে। সিএসএফের যেই গাড়ি সে তার একটি গাড়ি ইতিমধ্যে প্রবেশ করেছে আমরা দেখতে পেয়েছি। যদিও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছিলেন যে যারা বিএনপি চেয়ারপারসনের গাড়ির নিরাপত্তা দিচ্ছেন তাদেরকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কেউ সেখানে অস্ত্র বহন করতে পারবেন না। আগে থেকেই বিএনপি পন্থী আইনজীবীরা প্রবেশের চেষ্টা করছিলেন আসলে আদালত চত্বরে, কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল রায় সংশ্লিষ্ট না হলে, এই রায়ের সঙ্গে কোনো ধরনের সংযোগ না থাকলে আসলে কাউকে আদালতে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই হিসেবে বিএনপির কয়েকজন শীর্ষ নেতৃত্ব, কয়েকজন শীর্ষ নেতা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খন্দকার মোশাররফ হোসেন, এইরকম বেশ কয়েকজন সহ বা অন্য কেউ আসলে আর প্রবেশ করতে পারেননি এখানে। এছাড়া খালেদা জিয়ার যে আইনজীবীরা তারা প্রবেশ করেছেন এর আগেই এবং বিচারক তিনিও সকাল 10:30 দিকে প্রবেশ করেছেন। এছাড়া দুদকের যারা আইনজীবী রয়েছেন তারাও প্রবেশ করেছেন। যেহেতু বিএনপি চেয়ারপারসন চলে এসেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে এজলাস বসবে এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যেই রায় সেটি হয়তো ঘোষণা করবেন বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এবং বিএনপি চেয়ারপারসন সকাল 10:30 দিকে তার বাসভবন থেকে বেরোয়ার কথা জানিয়েছিল প্রেস উইং, কিন্তু 12:15 দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর রওনা হয় আদালতের উদ্দেশ্যে। এবং তাতে আমরা দেখতে পেয়েছি যে আসলে সময়ের সঙ্গে সঙ্গে তেজগাঁও এলাকা পার হওয়ার পর নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করে গাড়ি বহরকে ঘিরে এবং তারা বেশ খানিকটা পথ পুলিশের সঙ্গে তাদের বেশ খানিকটা ধস্তাধস্তির ঘটনা ঘটে, একটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আমরা দেখতে পেয়েছি। সেগুলো অতিক্রম করেই খালেদা জিয়ার গাড়ি বহর এসে বক্সিবাজারের বিশেষ আদালতে পৌঁছায় এবং হয়তো কিছুক্ষণ পরেই যেই কর্মসূচিটি শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন। খালেদা জিয়ার গাড়ি বহর ভেতরে প্রবেশ করার পর পুলিশের যে তৎপরতা সেটি আবার শুরু হয়ে গেছে। পুলিশ আবার এই জায়গাটিকে ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছেন যাতে
অন্য কেউ এই এলাকায় প্রবেশ করতে না পারে। এবং এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা এই বহরের সঙ্গে নিরাপত্তার সঙ্গে যুক্ত তারা প্রবেশ করছেন। আর আগে থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন যে রাজধানীর সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে যেই রাস্তাগুলো দিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এই আসার কথা সেই জায়গাগুলোতে তাদের ব্যাপক উপস্থিতি ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই জায়গাগুলোর সার্বিক নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি পন্থী আইনজীবীদের একটি অংশ তারা সম্ভবত ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ যেহেতু অন্য কাউকে রায় সংশ্লিষ্ট ছাড়া অন্য কাউকে ঢুকতে দেবে না বলে আগেই জানিয়ে রেখেছে তারা সম্ভবত ঢুকতে পারেননি, এই জন্য তারা বাইরে সম্ভবত এক ধরনের বাগবিতণ্ডায় জড়িয়েছেন পুলিশের সঙ্গে এবং তারা হয়তো চাচ্ছেন ঢুকতে চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, তবে পুলিশ সদস্যরা তাদেরকে আসলে আর ভেতরে প্রবেশ করতেও দেননি। সব মিলিয়ে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান পুরো রাজধানী জুড়ে, এবং আমরা সারা দেশের খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যাতে সারা দেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা দেশ জুড়ে কোথাও যেন সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত না হয় সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানের কথা আগে থেকে জানানো হয়েছিল। এবং আপনারা জেনে থাকবেন যে কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং মোতায়েন করা হয়েছে বিজিবি, আপনারা জেনে থাকবেন দর্শক। এবং একই সঙ্গে আপনারা এখন দেখতে পাচ্ছেন বকশিবাজার আদালতের ঠিক সামনের জায়গাটি, যেটি একদিকে আসলে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল, অন্যদিকে আরেকটি সড়ক চলে গেছে ঢাকা শিক্ষা বোর্ড আলিয়া মাদ্রাসা এই দিকটায়। এই জায়গাটিতে আসলে পুলিশের সঙ্গে বিএনপি পন্থী আইনজীবীদের একটি অবস্থান, আসলে তারা পরস্পরকে আসলে আর জায়গা ছাড়তে চাইছেন না বলেই মনে হচ্ছে, এবং যে কারণে বিএনপি পন্থী আইনজীবীরা আদালত চত্বরের দিকে এগোনোর চেষ্টা করছেন কিন্তু পুলিশ তাদেরকে আর এগোতে দিচ্ছেন না। পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে রায়ের সঙ্গে সংযুক্ত এমন কাউকে ছাড়া তারা প্রবেশ করতে দেবেন না। এবং আপনারা জানেন যে জি অরফানস ট্রাস্টের এই মামলা, যেটি 2008 সালের 3 জুলাই রমনা থানায় দায়ের করা হয়, সেই মামলাটির আসলে আজকে রায় ঘোষণা করা হবে। এবং যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসলেন তাদের জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 9 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গত 25 জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান আজ 8 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন। এই মামলায় 6 জন আসামি রয়েছেন, এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন যিনি ইতিমধ্যে আদালতে উপস্থিত হয়েছেন, এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনিও এই মামলার আসামি, তাকে এই মামলায় পুলিশ এখন পর্যন্ত পলাতক দেখাচ্ছে। এবং বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান তারা সবাই আসামি। এর মধ্যে মূলত সালিমুল হক কামাল তাকেও আদালতে হাজির করা হয়েছে, এছাড়া অন্য আরেকজন আসামি যিনি এই দুজনই কারাগারে ছিলেন তাদের হাজির করা হয়েছে দর্শক, আপনারা জেনে থাকবেন। সহকর্মী রাসেল আহমেদের সাথে আবার একটু কথা বলতে চাই আমরা সরাসরি, তিনি ঠিক আদালত চত্বরের সামনের যে জায়গা যেখানে পুলিশ আসলে তাদের নিরাপত্তা বেষ্টনীর একটি চেকপোস্ট রেখেছে সেখানে রয়েছেন। রাসেল, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর তো প্রবেশ করেছে, তার পরবর্তী তৎপরতাগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। বিএনপি মধ্যে আইনজীবীদের স্লোগানও আমরা একটু একটু শুনতে পাচ্ছি, কি বলছেন তারা? আপনি বলছিলেন আসলে দর্শকদের যে বিএনপি পন্থী আইনজীবীরা অর্থাৎ যখনই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরটি এই জায়গাটি অতিক্রম করলো, আসলে এর পরপরই তার সাথে যারা আইনজীবী এখানে আগে থেকেই ছিলেন, আসলে তার গাড়িবহরের সাথে যারা এসেছিলেন তাদের আরও বেশ খানিকটা আগে সহকর্মী মনু ইসলাম যেখানে ছিলেন সেখান থেকেই আটকে দেওয়া হয়েছে। তবে এর ভেতরে এর পরের ধাপে যারা আসলে আগে থেকেই সকালের দিকেই প্রবেশ করে আছেন, যারা সকাল থেকেই আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছিলেন, সেসব আইনজীবীরা আবারও প্রবেশের চেষ্টা করেন এবং সেটি আসলে পুলিশের সাথে এক ধরনের ধস্তাধস্তি হয়। এবং যেটি আপনিও দর্শকদের জানাচ্ছিলেন যে পুলিশের সাথে আসলে বড় আকারের কোনো ঝামেলা তৈরি না হলেও তাদের সাথে একটি হাতাহাতির পর্যায় হয় এবং তারাই এখনও সেই স্লোগানটি দিয়ে যাচ্ছেন বিএনপির পক্ষে, অঙ্গসংগঠনের পক্ষে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা সেটি এখনও পুলিশ তাদেরকে আরও বেশ খানিকটা দূরে সরিয়ে দিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আবারও যতটুকু একটু ধস্তাধস্তি বা হাতাহাতের অবস্থা যেটি ছিল সেই অবস্থাটিও এখন অনেকটা স্বাভাবিকের দিকে এসেছে। অর্থাৎ কেবল বিএনপি প্রার্থী যারা আইনজীবী আছেন তারা বেশ খানিকটা দূরে অবস্থানে থেকে তারাও শান্তিপূর্ণভাবেই কেবল স্লোগান দিচ্ছেন, ভেতরে যাওয়ার যেই চেষ্টাটা তাদের ছিল সেটি এখন আপাতত বন্ধ রয়েছে। এবং পুলিশের যেই তটস্থ অবস্থান অর্থাৎ যেই সামনের
যে লোহার ব্যারিকেডের যে জায়গাটি এতক্ষণ খোলা ছিল বেগম জিয়ার প্রবেশের অপেক্ষায়, সেটি এখন পুরোপুরি আটকে দেওয়া হয়েছে এবং ভেতরে আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেটি গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষ, আইনজীবী কিংবা স্থানীয় যেই হোক না কেন কাউকেই। হ্যাঁ রাসেল, দেখতে পাচ্ছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং সব মিলে সেখানকার তৎপরতা দেখলাম। সহকর্মী রাসেল আহমেদ আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক, বক্সিবাজার আদালত প্রাঙ্গণ থেকে, যেখানে জিআর ফার্স্ট ট্রাস্টের মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজকে। এবং একই সঙ্গে কিন্তু আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন এই রায় ঘোষণাকে কেন্দ্র করে যেই হালনাগাদ তথ্য বা অন্যান্য যেই তৎপরতাগুলো, পদক্ষেপগুলো আমাদের চোখে পড়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। যমুনা নিউজের এই পর্বে এখন শেষ করছি, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরব ঠিক দুটায়, সাথেই থাকুন।